এখন তো চলছে মুজিব পুরো দেশে এবং এটা ইন্ডিয়াতেও চলছে, ওয়ার্ল্ড ওয়াইডও চলছে অনেক জায়গায়। তো এই জিনিসটা আমার জন্য খুব খুশি যে আমার একটা সিনেমা এভাবে ওয়ার্ল্ড ওয়াইড চলছে, বাংলাদেশে তো চলছেই। তো এটা প্রথম হলো আমার কোনো সিনেমা এভাবে ওয়ার্ল্ড ওয়াইড চলছে। তো এটার পাশাপাশি সব কিছু মিলিয়ে একটা সিনেমা শুটিং শেষ করেছি জীবন জুয়া নামের, এবং ওটা সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই রিলিজ হয়ে যাবে। এটার পোস্ট প্রোডাকশনও শেষ, আর দেয়াল সিনেমা শুটিংটা শুরু করব যদি পরিস্থিতি সব কিছু ঠিক থাকে, ওটাও খুব রিসেন্ট শুরু করে ফেলব। প্রধানমন্ত্রী যখন বলছিলেন যে তার মা কেমন ছিল কিংবা তার মা কী করছেন কী করেছেন এরকম কথাবার্তা, তখন তো স্বপ্নের মতো লাগছিল যে তার মুখ থেকে তার মার গল্প শুনছে, এটা আমাদের কাছে স্বপ্নের মতো। এবার যখন কাজটা করে আসলাম তখন প্রধানমন্ত্রী দেখে যখন বলেছে যে আমার ছোট রেণু দেখতে এরকমই ছিল, মিষ্টি ছিল, তুমি এরকমই মিষ্টি, আমার মনে হয় এইটা এই কমপ্লিমেন্টটা একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে তার মার ব্যাপারে আমাকে যখন দেখে এই কমপ্লিমেন্টটা উনি আমাদের দিবেন কিংবা আমাকে দিয়েছে, আমার মনে হচ্ছে এটা অ্যাওয়ার্ডের থেকেও অনেক বেশি বড় এই কমপ্লিমেন্টটা। প্রতিবারই কাজ টাজ সব বাদ দিয়ে রেখে বাবার সাথে বসে খেলা দেখাটা আমার কাছে একটা আনন্দের জিনিস। এটা যেই খেলাই হোক, যেই টিমের খেলাই হোক, যখনই হোক, বাসায় যখন থাকি দেখা যায় সব কিছু রেখে বাসার মধ্যে একটা আমেজ হয় খেলা দেখার, এবং আমরা প্রতিবারই প্রত্যাশা নিয়ে খেলা দেখতে বসি। এবং এবার আরও অনেক বেশি প্রত্যাশা ছিল কারণ এবার কন্ট্রোভার্সিও বেশি ছিল। তো এবার অনেক বেশি প্রত্যাশা ছিল এই কারণে যে যতই কন্ট্রোভার্সি হোক মেবি খুব ভালো তারা খেলবে, এই জন্যই তারা ওভাবে কনফিডেন্টলি সব কিছু করেছে। বাট না, এবারও হতাশ হয়েছি, এবার আবার 4 বছর পর দেখা লাগবে যে কী হয়।